করছি আপনাদের 16 12 জন হ্যাঁ 16 12 জন হ্যাঁ বলেন কি হইছে এখন স্যার ওই দুই তিন দিন আগে হ্যাঁ আমাদের স্যার এটা কি আপনাদের সবাই কুকুর আছে কুকুর পরে একটা জমি আছে তো কিছু গাছও আমাদের লাগানো আছে স্যার গাছ কি আপনাদের জায়গা না আমাদের সরকারি জায়গা স্যার ওই আমরা তো জমিটা কি মানে আমাদের আগের যে যারা কমিটিতে ছিল তারা জমিটা কিনছে আমাদের কাছে দলিল লাগে তার কাগজ থেকে কিনছে আরে সুকাদের ওই ভাইয়া দলিলগুলো আছে ঠিক আছে কিন্তু আমাদের তো এটা আমাদের রেকর্ডে সাইরাদের এখন স্যার ওটা নাকি সাইরাদ হয়ে গেছে তো আমাদের একটা দাগ সমস্যা আছে যাক আমরা তো স্যার এইগুলো বুঝিও না আর আমরা এর মধ্যে কিন্তু এসিলাম স্যারের সাথে আমরা একটু যোগাযোগ করছিলাম স্যার একটা আবেদন করছিলাম যে সমাধান করা যায় নাকি আমাদের ওই জমিটা লাগবে স্যার হ্যাঁ আর তহসিলদার সাহেবের কাছে আমরা আবেদন করছিলাম এটা কি দেওয়া সম্ভব উনি এখন ফোন দিয়ে বলতেছে ঈদ উপলক্ষে এটা যাচ্ছে হ্যাঁ মসজিদের নাম দিয়ে বানাইছে বহুত কিছু ঘটে মন্দিরের নাম দিয়ে বানাইছে অনেক কিছু ঘটে বুঝতে পারছেন মসজিদ মানে যে ওটা হালাল হয়ে গেছে কাজ তা কিন্তু না ওটা কি আপনার দলিল তো আমরা দেখবো না ভাই আমরা আমাদের রেকর্ড দেখবো ভাই ঠিক আছে আমরা দেখবো আমাদের রেকর্ড আপনারা তো জান একটু একটু মনে জানেন না যে এটা আমাদের সরকারি পুকুর সাইরাত ভুক্ত জায়গা আমাদের তহসিলদার আমি আপনাদের যেমন কেউ ফোন দিই কারণ আমি শিওর হচ্ছে আমাদের তহসিলদার বলছে ওটা আমাদের সাইরাত ভুক্ত জমি আর কি হ্যাঁ এখন ওইটা আপনারা তো কাটছেন আমাদেরকে জানাইতে পারতেন এমন তো না যে আমরা তো জানাইলে আমরা দিব না তা তো না আপনারা নিবেন না এমন যে মামলা উনি মানে মামলা করবে আজকে একটা আমরা করলে আমরা মামলার মাধ্যমে রায় নিয়ে নেবে অসুখ দিকে ঠিক আছে আমরা যেমন মন্দিরের বিরুদ্ধে মামলা করছি বুঝতে পারছেন রাধানগরে রাধানগর না ওটা না 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 রাধানগরে ডুমডুমি তাই না ওই যে একটা মন্দির কমিটির কথা বলে তারা মন্দিরের কথা বলে মন্দিরে দেখভাল করবে এই কথা বলে তারা 7-8টা গাছ করছে বেশ মোটা মোটা ইউক্যালিপটাস মামলা করছে এই যে এখনো তারা ঘুরে যাচ্ছে তারা তো কখন থেকে বাড়িতেই থাকতে পারে না গাছ কাটা মামলা খুব খারাপ মামলা আপনার সাথে দেখা করতে আসছি আমরা আসলে ঠিক আছে আমরা তো স্যার যদি ওইটা বুঝতাম আমরা খাই আগে থেকে খাচ্ছি গাছগুলো লাগানো সব গাছে আছে মানে মানে আপনাদের মন্দিরের কথা বলা এই কারণে যে ভাবেন না যে স্যার মসজিদ বিমুখ লোক নাকি না না আমরা সরকারের স্বার্থে যেটা আছে সেটা আমাদের সেটা যেই হোক না কেন আমরা সেটাতে চেষ্টা করি ইয়া করার হ্যাঁ সরকার তো আমাকে চেয়ারে বসাইছে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো যাতে ব্যাহত না হয় এই আর কি ঠিক আছে আমি তোর সাথে কথা বলে দেখি কি বলা যায় আমি ধরেন জমির মালিক না আপনি আমার কাছে জমি কিনলেন ওই জমি টিকবে বলেন এটা তো ভাই বুঝতে হবে না 2000 অনেক সালে কিনা হয়েছে তখন তো আমরা তো এত কিছু আর জানি না স্যার কত সালে কিনছেন কত 2300